ডক্টর আব্দুল কালাম বলেছেন, জীবনের প্রতিকূল পরিস্থিতিগুলি আমাদের নষ্ট করার জন্য আসে না, বরং এগুলি আসে আমাদের মধ্যে লুকিয়ে থাকা সামর্থ্য এবং শক্তিকে টেনে বার করে আনার জন্য। প্রতিকূলতাকে বুঝিয়ে দাও যে তুমি তার চেয়েও বেশি কঠিন। বেনারস শহরে একটি শিশু তার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে একটি বন্ধুর বাড়িতে চলে যায়। সেই বন্ধুটির বাবা সেই শিশুটিকে তার বাড়ির মধ্যে উপস্থিত দেখতে পেলেন। অমনি তিনি রেগে আগুন হয়ে গেলেন। বন্ধুর সেই বাবা শিশুটির উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তিনি চিৎকার করে জানতে চাইলেন, তুই আমাদের বাড়িতে কি করে এলি? তোর সাহস কি করে হলো এখানে আসার? তুই কি তোর ব্যাকগ্রাউন্ড জানিস না? তোদের ব্যাকগ্রাউন্ড আলাদা আর আমাদের আলাদা। নিজের ব্যাকগ্রাউন্ডের লোকেদের সঙ্গে মেলামেশা কর গিয়ে। এই বলে বন্ধুর সেই বাবাটি সেই শিশুটিকে বাড়ির বাইরে বের করে দিলেন। বন্ধুর বাবার এহেন ব্যবহারে শিশুটি একেবারে ভয় পেয়ে গেল। তার মাথায় ঢুকছিল না যে সে কী ধরনের ভুল করে ফেলেছে, কারণ অন্যান্য বাচ্চাদের মতোই সে তার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতেই বন্ধুর বাড়িতে চলে গিয়েছিল। বন্ধুদের বাড়িতে তো সব বাচ্চারাই যেতে পারে, তাহলে সে কী ভুল করল? তখন সেই শিশুটির মনে এবার ব্যাকগ্রাউন্ড জানার জন্য আগ্রহ প্রবল হয়ে উঠল। সে তার জিজ্ঞাসা শান্ত করার জন্য নিজের এক পরিচিত মানুষের কাছে গেলেন, যিনি লেখাপড়া জানতেন এবং কোনো একটি বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই পরিচিত মানুষটি শিশুটিকে তার সামাজিক পটভূমি সম্বন্ধে বোঝালেন। তখন সেই বালকটি বুঝতে পারল যে সে গরিব এবং তার বন্ধু বড়লোক। তার বাবা রিক্সা চালায় আর তার কোনো সামাজিক সম্মান নেই। আচমকা সেই বাচ্চা ছেলেটি সেই পরিচিত মানুষটির কাছে জানতে চাইল, সামাজিক ব্যাকগ্রাউন্ড বদলানোর জন্য কি করা যেতে পারে। তখন আচমকাই সেই পরিচিত মানুষটি বলে ফেললেন যে, IAS অফিসার হয়ে যাও, তোমারও ব্যাকগ্রাউন্ড বদলে যাবে। বোধহয় মজা করে বা তখনকার মতো ছেলেটিকে খুশি করার জন্য সেই পরিচিত মানুষটি এমন কথা বলে ফেলেছিলেন। কিন্তু সেই কথাটাই ছেলেটির মনের গভীরে গেঁথে গিয়েছিল। তার মন মস্তিষ্কে কথাগুলি ঘর করে ফেলেছিল। সেই সময় ষষ্ঠ শ্রেণীতে পড়তে থাকা ছেলেটি স্থির করে নিল যে সে যেভাবেই হোক একজন IAS অফিসার হবে। আর সেই দিন থেকেই ছেলেটি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রাণপণ পরিশ্রম করতে লাগল। নানা রকম সমস্যা, প্রতিকূল পরিস্থিতি এবং অভাব সত্ত্বেও ছেলেটি পরবর্তীকালে তার নিষ্ঠা, পরিশ্রম এবং সংকল্পের সাহায্যে একজন IAS অফিসার হয়ে ওঠে। যে ঘটনার কথা এখানে বলা হলো, সেই ঘটনাটি
গোবিন্দ জাসওয়ালের ছেলেবেলার সত্যি ঘটনা। এক রিক্সা চালকের গরিব পরিবারে জন্মানো গোবিন্দ জাসওয়াল তার প্রথমবারের চেষ্টাতে IAS পরীক্ষা পাশ করেছিলেন। আজ তিনি একজন নির্ভরযোগ্য অফিসার। গোবিন্দের বাবা নারায়ণ জাসওয়ালও বেনারসেই রিক্সা চালাতেন। রিক্সাই তার রোজগারের একমাত্র পথ ছিল। রিক্সা চালানোর উপর নির্ভর করে পরিবারের খরচ চলত। দারিদ্র এমন ছিল যে পরিবারের সমস্ত সদস্যরাই একটি ঘরেই থাকতেন। ঠিকমতো পরনের পোশাকও জুটত না তাদের। গোবিন্দের মা গোবিন্দের ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। তার তিন বোনই তার দেখাশুনো করত। বাবা সারাদিন রিক্সা চালাতেন, তা সত্ত্বেও খুব ভালো রোজগার হতো না। খুব দুঃখ কষ্টে দিনগুলি কাটছিল। অনেক রকম বাধা বিপত্তির মধ্যে দিয়েও গোবিন্দ তার পড়াশুনো চালিয়ে যাচ্ছিলেন। চারটি সন্তানের লেখাপড়া এবং লালন পালনের জন্য তার বাবা দিন রাত পরিশ্রম করতেন। দারুণ শীত বা ভীষণ গরম কিংবা তুমুল বৃষ্টি, সব রকম পরিস্থিতিতেই বাবা রিক্সা চালাতেন এবং বাচ্চাদের প্রয়োজন মেটাতেন। একদিন যখন গোবিন্দ দেখল যে দারুণ জ্বর নিয়েও বাবা রিক্সা চালাতে গেছেন, তখন তার মনের জেদ আরও বেড়ে গেল যে তাকে যে কোনোভাবেই একজন IAS অফিসার হতেই হবে। ছেলেবেলা থেকেই গোবিন্দ তার বাবা এবং বোনেদের হতাশ করেননি। অন্যান্য বাচ্চাদের তুলনায় তার সুযোগ সুবিধা অত্যন্ত কম ছিল, কিংবা বলতে গেলে বলা যায় তার সুযোগ সুবিধা প্রায় ছিলই না। কিন্তু তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে তার পড়াশোনা চালিয়ে যান এবং প্রতিটি পরীক্ষায় প্রথম হতে থাকেন। গোবিন্দের ঘরের চারপাশে অনেকগুলি কারখানা ছিল। সেই কারখানাগুলির জেনারেটরের আওয়াজে বাড়ির লোকেরা খুব বিরক্ত হতো। ভীষণ আওয়াজ থেকে রক্ষা পাওয়ার জন্য গোবিন্দ তার দুই কানে তুলো গুঁজে পড়াশুনো করতেন। গোবিন্দের জীবনে সমস্যা কিছু কম আসেনি। মাত্র একজোড়া কাপড় পেতেন তিনি, তাও দোলের সময়। একজোড়া কাপড় দিয়ে সারা বছর। একটা ঘরে পাঁচটি লোকের একটি সম্পূর্ণ পরিবারের বাস। সেখানেই রান্নাবান্না, সেখানেই ঘুমনো। আমরা এমনটা কল্পনাও করতে পারি না, কিন্তু এই সব কথাই গোবিন্দকে সব সময় তার লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিত। তাকে অনেক এগুতে হবে। গোবিন্দর বড় দিদি মমতা যখন পড়ার জন্য স্কুলে যেতেন, তখন লোকেরা উপহাস করে বলতেন, তোমার তো কারুর বাড়িতে বাসন মাজা উচিত যাতে দু পয়সা আয় হয়, পড়াশোনা করে কি করবে। গোবিন্দকে কিছু লোকে টিটকিরি দিত, যতই পড়াশোনা করো বাবা, শেষে তো সেই রিক্সাই চালাতে হবে। তুমি যদি খুব বড় হও তবে হয়তো দুটো রিক্সা কিনতে পারবে, যার একটি নিজে চালাবে আর অন্যটি কাউকে ভাড়ায় চালাতে দেবে। এই সমস্ত কথাগুলি গোবিন্দর অন্তরকে ক্ষতবিক্ষত করে দিত। কিন্তু তার কী বা করার ছিল? হয় তাকে তাদের সঙ্গে ঝগড়া করতে হতো,
অথবা তার নিজের শক্তিতে তাকে তার লক্ষ্য অর্জন করার কাজে নিয়োজিত করতে হতো, অথবা সেই শক্তিকে তার লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত করতে হতো। দাড়িতে থাপ্পড় খেতে খেতে কোনো রকমে জীবনে এগিয়ে চলছিল, কিন্তু পরিস্থিতি সেই সময় আরও করুণ হয়ে গেল যখন তার বাবার পায়ে সেপটিক হয়ে গেল। সেপটিক হবার কারণে তার বাবার পক্ষে রিক্সা চালানো অসম্ভব হয়ে পড়ল। সংসার চালানোর জন্য বাবা রিক্সাটা ভাড়া দিয়ে দিলেন। বাবার পরিশ্রমের ফলে গোবিন্দের বোনেদের বিয়ে হয়ে গিয়েছিল। তবে এই সবের মধ্যেই গোবিন্দ ভালো নম্বর নিয়ে গ্র্যাজুয়েশনের পড়াশুনো পুরো করে ফেলেছিল। এবার তিনি IAS অফিসার হবার জন্য তার যে স্বপ্ন ছিল তা পুরো করার দিকে মনোনিবেশ করলেন। কোচিংয়ের জন্য গোবিন্দকে বেনারস থেকে দিল্লিতে যেতে হলো। দিল্লিতে বসবাসের দিনগুলি খুব কষ্টের ছিল। ছাত্রদের টিউশন পড়িয়ে গোবিন্দ নিজের খরচের অর্থ তুলতেন। বহুদিন এমনই গিয়েছিল যে সারাদিনে মাত্র একবারই খাওয়া জুটেছে গোবিন্দের। IAS পরীক্ষায় পাশ করার লক্ষ্যে গোবিন্দ প্রতিদিন কমপক্ষে 12-13 ঘন্টাও পড়াশুনো করেছেন। কম খাওয়া এবং বেশি পড়ার জন্য অবস্থা এমন দাঁড়ালো যে গোবিন্দের শরীর খারাপ হয়ে পড়ল এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। ডাক্তাররা কিছুদিন পড়াশুনো বন্ধ রাখার পরামর্শ দিলেন, না হলে অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে এবং ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু শুধু লক্ষ্যের দিকে নিপৃষ্ট গোবিন্দ কোনো কথাই কানে তুললেন না এবং পড়াশুনো চালিয়ে যেতে লাগলেন। পরীক্ষায় পাশ করার পরে এবার ইন্টারভিউ দেবার জন্য ভালো পোশাক এবং জুতোর প্রয়োজন দেখা দিল। সেই সময় তার দিদি গর্ভবতী ছিলেন এবং তাকে চেক আপ করতে ডাক্তারের কাছে যেতে হলো, কিন্তু তিনি চেক আপ না করিয়ে সেই টাকা দিয়ে গোবিন্দকে ইন্টারভিউ দেবার জন্য টাকাটা দিয়ে দিলেন। সবাই তার দিদিকে বোঝালো যে এতে তার বিপদ হতে পারে, কারণ সঠিকভাবে চিকিৎসা হতে পারবে না। কিন্তু তিনি জানালেন যে 14 মে তারিখে যখন রেজাল্ট বেরোবে তখনই চেক আপ করিয়ে নেবেন। তার এই বিশ্বাসে গোবিন্দ কখনোই আঘাত দিতে চাননি। তার আরও একটি দিদি যার নাম গীতা, তিনি সংসারে সবার সঙ্গে ঝগড়া করে তাকে সাহায্য করতেন, অনেক আশা করতেন তার ভাইয়ের কাছে। তার সেই আশাও গোবিন্দ ভাঙতে দিতে চাননি। রেজাল্ট বেরোনোর আগে তার বাবার শরীরও খুব খারাপ হয়ে পড়েছিল, কিন্তু ভালো করে চিকিৎসা করানোর মতো আর্থিক সংগতি তার ছিল না, কারণ তার সমস্ত কিছু তিনি গোবিন্দের পড়ার জন্য খরচ করে ফেলেছিলেন। আজও বাবার কথা মনে পড়লে তার দুচোখ জলে ভরে ওঠে। যখন তার বাবা নিজের রিক্সা বেচে দিতে দিতে বলেছিলেন সবার কাছে অন্তত 2-3 লাখ করে টাকা রয়েছে, তাতে কি আমারও তো 2-3টে রিক্সা রয়েছে, সেগুলো তোমারই, সেগুলোই বেচে দেব। এই পরিশ্রম এবং সংকল্পের
পরিণাম হলো এই যে গোবিন্দ প্রথমবারের চেষ্টাতেই আইএএস পরীক্ষায় পাশ করে গেলেন। গোবিন্দ আইএএস পরীক্ষায় সাধারণ শ্রেণীতে 48 নম্বরে স্থান করে নিয়েছিলেন। শুধু তাই নয়, গোবিন্দ হিন্দি মাধ্যমে প্রথম হবার কৃতিত্ব অর্জন করেছিলেন। আজ যদি গোবিন্দ সফল হতে না পারত, তাহলে না জানি কতগুলি জীবন শেষ হয়ে যেত। আজ তার গোলের সমস্ত লোকেরা তার সঙ্গে কথা বলতে চায়, তাকে নিয়ে গর্ব করে। যারা একদিন গোবিন্দকে তাদের গলিতে খেলতেও দিত না। গোবিন্দ তার সাফল্য সম্বন্ধে শুধু এতটুকুই বলেছেন যে আপনি যদি সত্যিকারের পরিশ্রম করতে পারেন, তাহলে আপনার কাছে কিছুই অসম্ভব থাকবে না। অভাবের কারণে মানুষ অনেক কিছুই হয়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ কথা হলো এই যে গোবিন্দকে তার পড়াশোনা এবং কেরিয়ার সম্বন্ধে তার পরিবার কোনো রকম পথ দেখাতে পারেনি, কিন্তু কঠিন পরিস্থিতির সময় দুই বোনেরা গোবিন্দকে দারুণ সহযোগিতা করেছিলেন। সবসময় তারা সাহস বাড়িয়েছিলেন গোবিন্দর। গোবিন্দকে যথাসম্ভব সাহায্য করেছিলেন তারা এবং মায়ের ভালোবাসা দিয়েছিলেন তারা। কিছু বন্ধুবান্ধব এবং শিক্ষকেরাও বিভিন্ন সময়ে সঠিক পরামর্শ দিয়েছিলেন। আইএএস পরীক্ষার প্রস্তুতিতে দিল্লির পতঞ্জলি ইনস্টিটিউটের সাহায্যও পেয়েছিলেন তিনি। এখানকার ধর্মেন্দ্র কুমার নামে এক ব্যক্তি গোবিন্দকে সবচাইতে বেশি সাহায্য করেছিলেন। যে কথাটি বিশেষ করে বলা দরকার তা হলো এই যে গোবিন্দ কখনোই তার জীবনের পথের শর্টকাট খোঁজেননি, বরং সঠিক পরিকল্পনা করেই তার লেখাপড়া চালিয়ে গিয়েছিলেন। হাড় ভাঙা পরিশ্রম করে গিয়েছিলেন, অভাবকে কখনো বাধা হয়ে উঠতে দেননি। গোবিন্দর আইএএস পরীক্ষার জন্য বিষয় বাছাইয়ের বিষয়টিও বেশ চিত্তাকর্ষক। গোবিন্দেরই এক বন্ধুর কাছে ইতিহাসের উপর অনেক বই ছিল, তাই তিনি ইতিহাসকেই তার প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন। তার দ্বিতীয় বিষয় ছিল দর্শনশাস্ত্র, কারণ এটির সিলেবাস সবচাইতে ছোট ছিল এবং বিজ্ঞানের উপরে তার নিজের বেশ ভালো দখল ছিল। গোবিন্দ জয়সওয়ালের এই কাহিনী মানুষকে অনেক কিছু শেখায়। প্রায় সবাই দরিদ্র, কষ্টকর পরিস্থিতি এবং প্রতিকূল অবস্থাকে তাদের ব্যর্থতার কারণ হিসেবে দেখিয়ে থাকেন, কিন্তু গোবিন্দ প্রমাণ করে দিয়েছেন যে যদি নিজের উপর বিশ্বাস অটল থাকে, পরিশ্রম করা যায় এবং সংগ্রাম চলতে থাকে, তাহলে অভাব অনটনের মধ্যে দিয়েও জয় ছিনিয়ে নেওয়া যেতে পারে। নিজের স্বপ্নকে সত্যি করে তোলার পরিশ্রম এবং সংগ্রামই হলো সাফল্যের একমাত্র সূত্র। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে অভাবের প্রভাবে গোবিন্দ এক বিরাট সাফল্য লাভ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে বাধ্য হয়েছিল, আর এই সংকল্প পূরণ হয় কঠিন পরিশ্রম এবং অবিরাম সংগ্রামের কারণে। গোবিন্দের কাহিনী একথাও বলে যে ব্যাকগ্রাউন্ড কারো সাফল্যের উপর কোনো রকম প্রভাব ফেলতে পারে না। ব্যাকগ্রাউন্ড দুর্বল হতে পারে, কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি এবং
সংগ্রামের সাহায্যে সেই স্বপ্নকে সত্যি করে তোলা সম্ভব হতে পারে। ডক্টর কালামও ঠিক এমনই কিছু বলতে চেয়েছিলেন যা গোবিন্দ তার নিজের জীবনে সার্থক করে দেখিয়েছেন। তার জীবনের প্রতিকূলতাগুলির চ্যালেঞ্জ জানিয়েছে তাকে, কিন্তু তিনি তার অন্তরের সামর্থ্য এবং শক্তিকে বের করে এনে প্রতিকূলতাকে জানিয়ে দিয়েছেন যে তিনি এর থেকেও বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। যখন দেখা যায় যে সব কিছুই খারাপ হচ্ছে, চারিদিকেই ঘন অন্ধকার চোখে পড়ছে, আপনজনেরাও পর হয়ে যাচ্ছে, তখনও হাল ছেড়ে দেবেন না, আশা ছাড়বেন না, কারণ এর মধ্যেই এতটাই শক্তি রয়েছে যে এই শক্তি আবার সব কিছু ফিরিয়ে দিতে পারে। নিজের আশার আলোকে জ্বালিয়ে রাখুন, শুধু এই আলোটাকেই যদি জ্বালিয়ে রাখতে পারেন তাহলে আপনারা অন্য যে কোনো আলোকে জ্বালতে সাহায্য করতে পারেন। আশাবাদী হন, সাফল্যময় জীবনের সম্পূর্ণ ভিত্তি আশার উর্বর জমির উপরে দাঁড়িয়ে থাকে। আশা আমাদের বিশ্বাসের সম্বল, আমাদের জীবন নিজেই আশার একটি প্রতিচ্ছবি। নিজের গুণগুলির উপরে বিশ্বাস থেকে আশা বেঁচে থাকে। আশাবাদীদের জীবনের কোষগুলি ক্রিয়াত্মক অবস্থায় থাকে। আসলে কর্মের প্রেরণা এবং সক্রিয়তা আমাদের আশাবাদীর কারণে। সাফল্যের জন্য এই শক্তিকে বাড়ানো দরকার। যেমন যেমন আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কার্যক্ষমতা বাড়তে থাকবে। নিজের উপরে বিশ্বাস সেই অনুপাতেই বাড়তে থাকবে। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকের গল্প ছিল ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্কের লেখা বই স্বপ্ন যা ঘুমোতে দেয় না থেকে। গল্প প্রতিকূল পরিস্থিতি আমাদের সাহায্য করে। গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করে দিয়ে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। এবং প্রতিদিন এমন নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং এই গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন।